হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ আমরা আবারও আরেকটি নুডলসের রিভিউ সম্পর্কে জানব। বন্ধুরা, এর আগে আমরা একটি নুডলসের রিভিউ জেনেছি, সেটি ছিল বসুন্ধরা। আর এবার আমরা সবথেকে পরিচিত এবং বহুল জনপ্রিয় একটি নুডলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে এই নুডলসটি ব্যাপকভাবে জনপ্রিয় সবার কাছে, ম্যাগি। হ্যাঁ, ম্যাগি কিন্তু আমরা প্রত্যেকের ঘরেই কম বেশি এনেছি এবং খেয়েছি, সবাই আমরা এর গুণগত মান সম্পর্কেও জানি। তবে এখন ম্যাগি বাজারে 8 প্যাকেটের যে বান্ডিল রয়েছে তার মধ্যে একটি গিফট দিচ্ছে। কী গিফট, আশ্চর্য হয়ে যাবেন। এর আগে দেখিয়েছিলাম যে আপনার যারা বসুন্ধরা ওরা একটা ঝুড়ি দিত, আর ম্যাগি গিফট দিয়েছে কি, মাইলো। মাইলো মাইলো হচ্ছে 10 টাকা প্যাকেটের একটি ড্রিঙ্কস। এটি আপনি বাজার থেকে যদি কেনেন ছোট মিনি প্যাক 10 টাকা, সেই গিফট দিচ্ছে আপনার সাথে ম্যাগি। তাহলে কি হলো, তারা খুব বহুল প্রচারিত একটি পণ্য, বাজারে অনেক চাহিদা, তাই তারা গুণগত মান সম্পর্কে ক্রেতারা যাই বলুক যাই জানুক তাদেরকে আর বড় কোনো গিফট দেওয়ার প্রয়োজন মনে করে না, তাই তারা ছোট একটি গিফট দিয়ে আপনাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে। আমিও দেখলাম যে বাজারে ম্যাগি যেহেতু পরিচিত, তো ম্যাগির মধ্যে কি জাদু আছে, ম্যাগি কি আসলে প্রতারণা করছে ক্রেতাদের সাথে। ম্যাগির দাম কিন্তু কম নাই, যে 8 প্যাকেটের ম্যাগির মূল্য হচ্ছে 140 টাকা খুচরা, হয়তো 10 টাকা কমে আপনি পাবেন, কিন্তু এই একই দামে আপনি 12 প্যাকেটেরও পাবেন অন্যান্য অনেক কোম্পানি। তবে ম্যাগি কিন্তু খেতে আসলেই সুস্বাদু এবং অনেক পুরাতন একটি প্রোডাক্ট। এটি বাইরের দেশেও ম্যাগি, বিশেষ করে ইন্ডিয়াতে বহুল পরিচিত একটি প্রোডাক্ট। ম্যাগি নিয়ে অনেক কথা হয়েছে, আমরা এই প্রোডাক্টটি এর আগেও খেয়েছি, জানি যে ম্যাগি মধ্যে কি আছে। ম্যাগিতে একটি ছোট প্যাকেট থাকে, এই 8টি প্যাকেট থাকে, তার মধ্যে আলাদা আলাদা করে আবার মশলা দেওয়া থাকে। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে বাজারে যত ধরনের নুডলস রয়েছে সেই নুডলসের মধ্যে বহুল প্রচারিত, প্রচলিত এবং জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে ম্যাগি। কিন্তু তারা কি দর্শকদের, তারা কি ক্রেতাদের ঠকাচ্ছে না? দাম বেশি নিয়ে নেসলের মতো একটি কোম্পানি, তারা হয়তো প্রোডাক্টটির দাম কম রাখতে পারতো, অথবা গিফট যদি দেয় তাহলে একটা ভালো মানের গিফট দিতে পারতো। তাদের কি এতই এটায় খরচ বেশি অন্যদের তুলনায়? আমি তো দেখলাম যে ওটাও খেতে যেমন স্বাদ, এটাও তেমন স্বাদ, স্বাদের মধ্যে তো খুব বেশি তফাৎ নেই। জনপ্রিয়তা এবং সুনামি কি তাদের দাম বাড়িয়ে দেয়? এ পর্যন্ত যত নুডলস খেয়েছি সবগুলোই আমার কাছে প্রায় সেমই মনে হয়, তাই বলে একটি পণ্য বা একটি কোম্পানি বহুল পরিচিত তাই দামও অনেক বেশি হবে এমনটি হওয়া বাঞ্ছনীয় নয়। অবশ্যই ক্রেতাদের কথা চিন্তা করে দামটাও ক্রেতাদের নাগালের মধ্যে রাখা উচিত, আর যদি গিফট অফার করে তাহলে অবশ্যই ভালো কোনো গিফট দেওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু বহুল পরিচিত প্রোডাক্ট, যদি বেশি চলে, আয় এবং লাভ অনেক বেশি, তো বেশি ছেল বেশি লাভ, কম দামে ভালো পণ্য, এটাই হওয়া উচিত প্রতিটা কোম্পানির মূল পুঁজি। কিন্তু যখন একটি প্রোডাক্ট খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে তার মান কমিয়ে দিয়ে তারা দাম বাড়িয়ে দেয়, এটা খুব দুঃখজনক। তাই ম্যাগির আসলেই ভাবা উচিত দর্শকদের বা ক্রেতাদের খুশি করা, খুশি মানেই হচ্ছে ভালো গিফট তারা দিক, এটাই আশা করি। যা হোক, এই ভিডিওটি এখানে রাখছি। আপনি ম্যাগির এই ইনস্ট্যান্ট নুডলস মশলা সহ যদি আপনি এটি কিনতে চান, আপনার পার্শ্ববর্তী যে কোনো মার্কেটেই পাবেন। আমরা আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।
তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।